দলের নবীন ও প্রবীণদের দ্বন্দ্ব দীর্ঘদিনে, তৃণমূলের জন্মলগ্ন থেকে যারা দলের সঙ্গে রয়েছেন এখন কার্যত তাদের একঘরে করে দেওয়া হয়েছে। দলের কোনো দায়িত্ব পাওয়া তো দূরস্থ, দলীয় বৈঠকেও নিয়মিত ডাক পান না বলে অভিযোগ তাদের। সামনেই 2024 লোকসভা নির্বাচন, তার আগে এবার দলের প্রবীণ নেতাদের ক্ষোভ সামাল দিতে তাদের বিজয় সম্মেলনের মঞ্চে ডেকে নিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। বার্তা দিলেন, নবীন প্রবীণ সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে, দল বিরোধী কাজ কোনো মতেই বরদাস্ত করা হবে না। পুরনো ও বিভিন্ন কারণে অভিমান করে বসে যাওয়া তৃণমূলের কর্মীদের ডেকে এনে মঞ্চে তুলে সম্মান সংবর্ধনা জানান বিধায়িকা। সামনে লোকসভা নির্বাচন, তার আগে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সকলকে আহ্বান জানান, এক হয়ে এগিয়ে চলার কথা বলেন তিনি। তাই এদিকে আপনাদের বহু সংগ্রাম, বহু আজকে অরুণদাকে আমরা বাড়তি পাওনা। জুন মালিয়া এদের মঞ্চে বলেন, কোনো রকম দল বিরোধী কাজকর্ম বরদাস্ত করবে না দল, সামনে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সকলকে এক হয়ে এগিয়ে চলতে হবে, প্রবীণদের পরামর্শ নিয়ে নবীনদের সঙ্গে নিয়ে এগোতে হবে, আমাদের মান অভিমান ভুল এক হতে হবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের কিন্তু সামনে একটা মস্ত বড় লড়াই, আমরা সকলেই জানি 2024 মস্ত বড় লড়াই। 24 লড়াই কিন্তু মহাযুদ্ধ, সেখানে আমাদের দুর্গা, আমাদের কাছের মানুষ, আমাদের প্রাণের মানুষ, আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু আমাদের আবার দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই যে দল বিরোধী কাজ করা চলবে না তৃণমূল কংগ্রেসে, এটা আপনাদের সকলের জানা দরকার এবং আপনাদের সকলকে বলারও দরকার, কারণ দল বিরোধীটা কাজ করলে কিন্তু তার আর তৃণমূল কংগ্রেসে স্থান পাবে না। এটা আগের নির্বাচনগুলোতেও আমরা দেখেছি, আগামী নির্বাচনেও সেরকমটাই হবে, দল বিরোধী কাজ করা চলবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একই ছাতা, একটা বৃহত্তর ছাতার তলায় আছি সকলে মিলে একটি পরিবারের মতো। যদি আমাদের নিজেদের মধ্যে কোনো প্রবলেম হয়, ইস্যুস হয়, সেটা আমরা নিজেদের মধ্যে সলভ করে নেব। আর সবসময় যে আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে দলকে, তার তো কোনো মানে নেই। তাহলে তো এই যে এতগুলো মানুষ সারি সারি এখানে বসে আছে, তাদের কথা ভাবুন, তাদের ত্যাগের কথা ভাবুন, তাদের স্যাক্রিফাইসের কথা ভাবুন। তারা যে সময় তৃণমূল কংগ্রেস করেছে তখন কি অবস্থায় তারা করেছে, কি সিচুয়েশন ছিল, কত মারধর খেয়েছে, রাস্তায় পড়ে থেকেছে, আন্দোলন করেছে, দিদির পাশে দাঁড়িয়েছে, কই এই মানুষদের তো কোনো চাহিদা নেই। তাহলে যারা জন্মলগ্ন থেকে আমাদের সাথে ছিলেন তাদের যদি কোনো চাহিদা থাকতে পারে না, তারা তো বারে বারে কালীঘাটে গিয়ে দিদিকে বলতে পারে আমাকে এটা দিয়ে দিন, আমাকে ওইটা দিন, আমার সেটা চাই, এটা চাই, ওটা চাই, সেটা তো হয় না। তারা যখন করেনি তাহলে আমরা কেন করব, আমরা কেন দিদির পাশে থাকব? আমি তো 2011 থেকে দিদির সাথে ক্যাম্পেনিং করেছি, আমি কখনো কিন্তু দিদিকে মুখ ফুটে বলিনি, বলতেও চাইনি। সেটা আমার মনের মধ্যে আসেনি যে দিদি আমাকে একটা টিকিট করে দিন লোকসভায় বা বিধানসভায়, সুযোগ যে আসেনি তার নয়, কিন্তু আমি চাইনি। কারণ আমি চেয়েছিলাম যে আমি শুধু দিদির পাশে থাকবো, দলের পাশে থাকবো এবং ক্যাম্পেনিং করবো, যখনই দল আমাকে বলবে কোথাও যেতে আমি চলে যাব। এই সিচুয়েশন যখন আমরা ফেস করে এতটা দূর আমরা এসেছি এই লড়াইয়ে, তাহলে চলুন না সবাই একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে আরেকটা জোর কদমে লড়াইয়ে সামিল হয়ে সকলে দিদির কর্মী হিসেবে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জি আমাদের সেনাপতি, ও যেভাবে আমাদের বলবে যুদ্ধক্ষেত্রে নামতে, আমরা সেইভাবে নেমে যাব। দীর্ঘ 2 বছর দলের থেকে মুখ ঘুরিয়ে বসে যাওয়া তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি অর্ঘ চক্রবর্তী উপস্থিত হয়েছিলেন। তিনি বলেন, 2011 পর থেকে পুরনো কর্মীদের কেউই আর মর্যাদা দিতেন না, গত 2 বছর আমার কেউ খোঁজ পর্যন্ত নেয়নি, আজকে ভালো লাগলো। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অবশ্যই ভালো লাগছে,
কিন্তু কাল ভাই 2011 সালের পরে পার্টির দায়িত্বে ছিল শিক্ষক সংগঠনের যেটা সভাপতি তবে ঠিক আছে, কিন্তু এই অর্থে পুরনো কর্মীদের সম্বর্ধনা দিয়েছেই 12 বছর বেশ শহরের মধ্যে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ভালো লাগবে। আর দল আমাদের মনে রেখেছি, কিছু ক্ষেত্রে তো এটা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা দীর্ঘদিন ধরে, একটা বাস্তব কথা আছে, বিপদের সময় যারা থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোনো কারণে ব্যাক হয়েছে, কিন্তু আজকে সেটা ফুলফিল। লোকসভা নির্বাচনের আগে এটা ইতিবাচক কোনো প্রভাব ফেলবে? অবশ্যই, এরকম প্রভাব ফেলে অনেক। দেখুন, যারা কিছুটা ক্ষোভ নিয়ে বসেছিল তারা বুঝতে পারছে যে আগামী দিনে কিন্তু তাদের আবার অমহিমায় তাদের পূর্বের জায়গায় ফিরে আসবে, এটাই তো বাস্তব। তবে এদিনের এই কর্মসূচিতে জেলা স্তরের অনেক নেতৃত্ব হাজির হলেও উপস্থিত ছিলেন না তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সুজয় হাজরা। মেদিনীপুর শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ছিলেন না। শুক্রবার একই মঞ্চে জেলা স্তরে বিজয় সম্মেলনীর পৃথকভাবে আয়োজন করলেন তারা। যদি এই প্রসঙ্গে জুন মালিয়া বলেন, সুজয় হাজরা জেলার সভাপতি, তার অনেক কাজ রয়েছে, অন্যান্য কর্মসূচিগুলি সামাল দিয়েছেন তাই উপস্থিত হতে পারেননি, এক্ষেত্রে কোনো মত পার্থক্যের ব্যাপার নেই, এই বিষয়ে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জেলা সভাপতি তো ছিল সুজয়, বেচারা একজন মানুষ, তো ওকে সব জায়গায় করতে হচ্ছে, আপনারা সকলেই জানেন। এখানে দিনেন্দা আছেন, আমার পুরো নেতৃত্ব এখানে উপস্থিত, চেয়ারম্যান থেকে শুরু করে আমার দুটো ব্লকের প্রেসিডেন্ট আছে, আমার ছাত্র ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে, INTTUC, আপনারা সকলেই হচ্ছে আমার ছাত্র যুব, সবাই এখানে উপস্থিত, মহিলারা এখানে, আমরা গোষ্ঠীদ্বন্দ্বের ঊর্ধ্বে চলে গেছি। আমি সুজয়কে আমি বলেছিলাম, একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিল মাঝখানে, সুজয় একটু অসুস্থ ছিলেন, আপনারা সকলেই জানেন, ওর ডেঙ্গু থেকে নিউমোনিয়া হয়ে গেছিল, কলকাতাতেও ভর্তি ছিল। এরকম কিছু নয় যে সুজয়ের সঙ্গে আমার কথা কাটাকাটি বা মুখ দেখা দেখে নেই, এইসবের ঊর্ধ্বে আমরা গেছি। আমরা এরকম বার্তাও তো আপনারা শুনলেন যে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। না, তৃণমূলে দেখুন, আমার মনে হয় যে পলিটিক্সে কোনো রিটায়ারমেন্ট হয় না, দেয়ার ইজ নো রিটায়ারিং এজ ফর পলিটিক্স। যেরকম আমাদের অভিনেত্রী অভিনেতাদেরও কোনো রিটায়ারমেন্টের এজ নেই, আপনারা সকলেই জানেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় টিল ইজ লাস্ট ডে অফ হিজ লাইফ উনি অভিনয় করেছে, এবং সিমিলারলি এখনও সাবিত্রী দেবী আছেন যিনি এখনও অভিনয় করছেন। আমারও ইচ্ছা আছে যে আমি কন্টিনিউ করবো, আমার যতদিন আমি সুস্থ থাকবো সবল থাকবো, আমি আমি কোনোদিনই চাইবো না যে আমি এখান থেকে বিরতি নিই। সিমিলারলি পলিটিক্সও তাই, দিনেন্দা এখানে আছেন, লেপালদা আছেন, ওনারাও আমার সঙ্গে একমত হবেন যে পলিটিক্স আর অভিনয় জগতে মানে সিমিলারিটি এটাই যে এখানে কোনো রিটায়ারমেন্ট হয়। তো প্রবীণরা এসেছেন আজকে, আশীর্বাদ করলেন আমাকে, এবং আমরা সবাই এটাই আমরা মেসেজ দিতে চাই সবাইকে, কর্মীদেরকে, আমাদের আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই মেসেজ দিতে চাই যে আমরা সকলে একসাথে 24-এর লড়াইটা লড়বো, প্রবীণ নবীন সবাই মিলে। নবীনরা যেমন আমাদের ফুট সোলজার, ওরা যেমন ফিল্ডে নেমে কাজটা করবে, প্রবীণদের কাছ থেকে আমরা স্ট্র্যাটেজি নেব, প্রবীণদেরকে সাইডে ফেলে রেখে আমরা কিছু করতে চাই না। যেরকম আমাদের পরিবারে আমরা আমাদের দিদা দাদু ঠাকুমা ঠাকুরদা মা বাবা দেখে তো সাইডে রেখে কোনো বড় অনুষ্ঠানও করি না, কোনো সিদ্ধান্তও নিই না আমরা, বড় সেটা এই কালচারটা আমাদের মধ্যে আছে, সুতরাং সেই কালচারটা আমাদের আমাদের দলের মধ্যে আর কিভাবে আমরা এটা স্প্রেড করতে চাই। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।